আবারও আইপিএলে আগুন ধরাতে চায় শিয়া। তেলেগু, তামিল, হিন্দি, ইংরেজি, মালয়ালম, কানাডার ভাষায় সিনেমা অভিনয় করে শ্রিয়া শরণ নজর পেয়েছেন সবার। মঞ্চ পারফরমেন্সও কম যান না। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রিয়া শরণ পারফর্ম করে সবাইকে তাক লাগিয়ে দেন। সঙ্গে ছিলেন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। তবে সেটা 6 বছর আগের কথা, এরপর আর আইপিএলে দেখা যায়নি তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে 34 বছর বয়সী অভিনেত্রী জানিয়েছেন, আবারও আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে চান তিনি, চমকে দিতে চান সবাইকে। শ্রিয়া শরণ বলেন, আইপিএল মানি প্রাণচঞ্চল একটা ব্যাপার স্যাপার, সবাই হুল্লোড়ে মেতে থাকে, গ্যালারিতে উপস্থিত দর্শকরাও তার অনুভব করে খেলাটা। আইপিএল পুরোদম্ভর একটা প্যাকেজ। বিনোদন আর খেলা মিলেমিশে একাকার, এরকম একটা মঞ্চে সবাই পারফর্ম করতে চায়। আমিও আবার ফিরে যেতে চাই সবার, যেমন ধামাকাদার পারফরমেন্স দিয়েছিলাম, কাগজপত্রে লেখা হয়েছিল মঞ্চে আগুন ধরে দিয়েছি, আবারও সেটাই করতে চাই।